প্রাথমিক শিক্ষকের বাতিল হওয়া চাকরির সংখ্যা কমলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশোধন করে নিলেন তার রায়। এই মুহূর্তের বড় খবর, প্রাথমিকের 36,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সেই রায় সংশোধন করে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রায়ে মুদ্রণজনিত ত্রুটি হয়েছে জানিয়ে বিচারপতির কাছে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানিতেই বিচারপতির পর্যবেক্ষণ, দুটি ভুলের কথা বলা হয়েছিল, দুটি ভুলই সংশোধন করা হবে। রায়ে টাইপোগ্রাফি ভুল নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। প্রথমটি ছিল প্যানেলের সর্বনিম্ন নম্বরে রায় লেখা হয়েছে 14.191, তা সংশোধন করে হবে 13.796। দ্বিতীয় ভুলটি ছিল 36,000 নিয়োগে ত্রুটি হয়নি, সংখ্যাটা কিছুটা কম। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ওই সংখ্যাটি 32,000-এর কাছাকাছি হবে।